প্রিয় দর্শক বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা তাঁদেরই আমন্ত্রণ জানিয়ে থাকি যারা বিভিন্ন ক্ষেত্রে যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে যাদের অবদান আছে যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন সমাজকে সমৃদ্ধ করেছেন সেই সব বরণ্য মানুষদের আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকে তেমনি একজন মানুষ আমাদের সামনে উপস্থিত যিনি একাধারে একজন সরকারের আমলা যাকে বলি আমরা তিনি একজন আমলা ছিলেন দীর্ঘদিন তিনি বিভিন্ন সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন কিন্তু আমরা তাকে যে পরিচয় সবচেয়ে বেশি জানি সেটি হল তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শুধু অংশগ্রহণ করেননি তিনি সংগঠিত করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাশাপাশি তিনি দেশ স্বাধীন হবার পরে সেখানেও দেশ পুনর্গঠনের কাজে দেশের অর্থনীতিকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এই মুহূর্তেও তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন সেটি হল মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে যে আমি কার কথা বলতে চাইছি তিনি হলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম তাকে আজকে আমরা জানিয়েছি আজকে তার সঙ্গে আমরা কথা বলবো তো এই অনুষ্ঠানটা আপনি দেখেছেন আমরা শুরু করি একটু আপনার একেবারেই জন্মলগ্ন থেকে জন্মলগ্নের জন্মের খবর আপনার জানার কথা না কিন্তু কোথায় বাড়ি দেশের বাড়ি কোথায় এখান থেকে আমরা শুরু করি আমার বাবার সরকারি চাকরি করতেন আমার জন্ম সিলেট শহরে 1945 সালে গ্রামের বাড়ি বলতে যেটা বুঝাইবা দেশের বাড়ি যেটা সেটা আপনার ওই আমার আমার দেশের বাড়ি বিয়ানি বাজার কিন্তু அப்பா তখন চাকরিতে সিলেটে পোস্টেড ছিলেন আচ্ছা আচ্ছা ওখানে জন্ম হয়েছে ওখানে জন্ম হয়েছে আপনার আবার নাম কি সাখাওয়াত আলী চৌধুরী আচ্ছা ওখানে আমরা তখন আমরা সব মিলে চারজন ছিলাম দুই ভাই বড় ভাই আর দুই বোন পরে মায়ের নাম কি সুফিয়া চৌধুরী আচ্ছা উনি কি গৃহবধূ গৃহবধূ আর তো ওই ওই ছোট শহরে বড় হওয়া আফসা আফসা মনে আছে মনে আছে আমাদের বাসায় একজন ইমাম সাহেব থাকতেন হুম পরে মনে পড়ুন রাত্রে আমার মনে হয় আমি খুব ভয় পেয়ে তো চিৎকার করতাম ছোটোবেলা এটুকুন মনে আছে যে তখন আমাকে ইএম পি সাহেবের কাছে নিলে বাসায় এমনি থাকতেন উনি ফুটু দিতেন আমি শান্ত হয়ে যেতাম আচ্ছা হ্যাঁ তো বা এটুকু ওই ওই ছেলেবেলার চেয়ে বেশি মনে নাই একটা মক্তব ছিল মক্তবে প্রিন্সিপাল এহিয়ার সাহেব ছিলেন পরে রিটায়ার করেছেন উনি ছোট মক্তব চালাতেন তো ওই যে বল টল দিয়ে খেলতাম ছোট্ট পাহাড়িয়া টিলা টিলা শহর সিলেট তারপরে স্কুলে পড়া বা একদম লেখাপড়া শুরু হয়েছে কি ওই সিলেট শহর থেকে সিলেটে মুক্ত ওই মুক্ত হয়ে অল্প তারপরে দিনাজপুর অল্প সময়ের জন্য প্রাইমারি স্কুলে পড়েছিলাম আমার মুখ্যত স্কুলের জীবনটা নগাঁতে কেটেছে ওই সময় খুব মধুর স্মৃতি কেডি স্কুল কৃষ্ণধন স্কুল অনেক পুরনো স্কুল ওই স্কুলে আমরা পড়াশোনা করি বাড়ি থেকে কাছেই আমি যেতাম আমার দুই ভাই যেতাম ওখানে আর বোন যত পাশে স্কুলে দিনাজপুর নগাটা আমার উপর অনেকখানি প্রভাব ফেলেছে ওখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা থাকতাম আমাদের বাড়ির পাশে অনেক কটা হিন্দু পরিবার ছিল আমার মা খুব ধার্মিক কিন্তু ওরা আবার আমার সাথে খুব খাতির ছিল আমরা আসলে পরিচয় মাত্র ওখানে চার বছর ছিলাম আমি বলবো স্কুলে লেখাপড়া অনেক উন্নতমানের ছিল এবং ইমরান সাহেব স্যার যে ছিলেন ওখানকার হেডমাস্টার উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাওয়া ইংরেজিতে তো ওই স্কুল থেকে আমি ম্যাট্রিক ক্লাস এইট পর্যন্ত পড়ি ফোর থেকে আমার বড় দুই ভাই একজন মাহমুদ ইলাহি একজন কুদরত ইলাহি আর ছোট দুই ভাই আমি মধ্যে আর কি মধ্য না মধ্যে আর কি ছোটো দুই ভাই জাহাঙ্গীর আর শাহজাহান আর বড় এক বোন ছোটো এক বোন মুবিন অ্যান্ড সফি রহিমাচ দুই ভাই ওখান থেকে পাশ করে আমি চলে যাই আমরা তখন বরিশালে বদলি হয়ে যাই বরিশালে আমার আবার স্কুলের শেষ পর্যায়ে সুতরাং খুব মধুর স্মৃতি আমরা বগুড়া রোডে থাকতাম জোয়ারের সময় মাছ ড্রেন দিয়ে ঢুকতো আচ্ছা আমরা এসে মাছ ধরার চেষ্টা করতাম ওই সময় আমার কয়েকজন বন্ধু যে রেফারেন্স আসবে পরে মেজর হাফিজ মাহবুউদ্দিন আহমেদ এসপি মাহবুব এসপি মাহবুব আমি যারা হাফিজ এখন রাজনীতিতে আমরা তিন বন্ধু একসাথে পড়াশোনা করেছি ওই স্কুলে ক্লাস তো ওখান থেকে স্কুলে میٹرিক পাস করে তারপর ঢাকা কলেজে ভর্তি হই আপনারা এই যে নওগাঁয়ে পড়া এবং বরিশালে পড়া আপনি ছাত্র কেমন ছিলেন ভালো ছাত্র যে ভালো ছিল উপরে দিকে সব সময় ফার্স্ট সেকেন্ড আমি মেট্রিকে আমি সেকেন্ড হইছিলাম তো ভাই আমরা খুব ভালো ছিলাম কিন্তু পড়াশোনার পাশাপাশি আর কি করতে পড়াশোনার পাশাপাশি আই এম ভেরি অনেস্ট আমাদের বাসায় পড়াশোনার উপর একটা এমফেসিস ছিল আর খেলাধুলা আচ্ছা বিকালে কেউ বাড়িতে থাকতে পারবে তুমি যাও খেলো টেলো যার যে তুমি লেখার যে কোনো অভ্যাস ছিল যেমন আমি অল্প পারতাম না তো আমার ভাই যে সে ইংরেজিতে ভালো ছিল সে লেখত টেখত আচ্ছা চিন্তা এই যে ধরেন এই যে বললেন আপনি যে আপনাকে বলতো যে পড়াশোনা করো ঠিক আছে কিন্তু বিকেলে খেলতে যাও বা লেখালেখি করো বই পড়ার ব্যাপারে তো গল্পের বই পড়ার ব্যাপারে তার কোনো বাধা ছিল না আর উৎসাহ তো আজকালকার দিনে কিন্তু অভিভাবকরা তার উল্টো হয়ে গেছে এটা আমি দেখি কেন আমরা যে শিক্ষকরাও শিক্ষকরাও সবচেয়ে এটা যে লেখাপড়ার আসলে যে লেখাপড়া হয় না পড়লে এটা সবাই পরের জীবনে সবাই রিয়েলাইজ করছে এখন যদি বই না পড়লাম আমাদের সময় তো তখন বই আর কি এবং একটা কথা বলে অবাক তখন কিন্তু প্রত্যেক ছোট শহরে তখন তো বলে ছোট শহর মহল্লায় মহল্লায় লাইব্রেরি এটা একটা কালচারাল রেওয়াজ ছিল বই পড়ার রেওয়াজ ছিল লেখার রেওয়াজ ছিল এবং সবচেয়ে বড়ো যেটা আপনি বললেন যে এই টেক্সট বুকের উপর কোনো দিন ওরকম জোরে জোরে ছিল আমরা কোনো টিউটর যে বড় যখন 3 পড়তাম সবাইকে একসাথে দন্ত আমরা 500 6 7 জন হয়ে গেছি সবাই বেতমায়া বসানোর জন্য একজন টিচার আসত জাস্ট টু আমাদেরকে বসানোর জন্য একটা টেবিলে তারপরে আবার কোন দিন কোনো প্রাইভেট টিউটর আমরা রাখি এনিওয়ে বরিশাল জিলা স্কুল দশম তো আপনি মেট্রিক পরীক্ষা ওখানে থেকেই দিলেন এবং আপনি সেকেন্ড হয়েছিলেন ওখান থেকে তারপরে আপনি ঢাকা কলেজে গেলেন ঢাকা কলেজে তবে আপনাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু বই পর্দায় দেখে নিই ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরীর জন্ম উনিশশো সালে সিলেটের বাজার উপজেলার নাটেশ্বর গ্রামে তার বাবা শাখাওয়াত আলী চৌধুরী এবং মা সুফিয়া চৌধুরী তারা পাঁচ ভাই দুই বোন বাবার সরকারি চাকরি সূত্রে বিভিন্ন শহরে কেটেছে তার শৈশব তার পড়ালেখার শুরু নৌকার কৃষ্ণধন স্কুলে এরপর বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন পড়ালেখা শেষে উনিশশো সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এর আগে তিনি কিছু সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবেও কাজ করেছেন

মুজিবনগর সরকার গঠনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নানা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি সরাসরি যুদ্ধেও অংশ নেন তিনি আট নম্বর সেক্টরের দুটি সাব সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসেবে তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন যুদ্ধ পরবর্তী সময়ে তিনি পুনরায় সিভিল সার্ভিসে যোগ দেন এর মাঝে সালে তিনি উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হতে তার পিএইচডি সম্পন্ন করেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় প্রায় এক যুগ ধরে সচিব পদে কর্মরত থাকার পর দু সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান তারপর তিনি কিছুদিন জাতিসংঘের পরামর্শক হিসেবেও কাজ করেন বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যক্তিগত জীবনে তিনি কবি জসীম উদ্দিনের মেয়ে আসমা তফিকের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাদের দুই মেয়ে স্ত্রী কন্যা পরিবার পরিজন নিয়ে আনন্দের সংসার তার তাহলে আমরা এই এই জায়গায় একটা বিরতি নিয়ে নিই তারপরে আমরা আবার কথা ফিরে আসবো শুধু দর্শক আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি ফিরে একটু পরেই আমাদের সঙ্গে থাকবেন দর্শক ফিরে এলাম আমাদের বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রসঙ্গে আমরা ছিলাম ওই জায়গায় যে আপনি ঢাকা কলেজে এসে ভর্তি হলেন আচ্ছা একটা জিনিস আমার জিজ্ঞেস করা হয়নি যে স্কুলে আপনি বললেন যে আপনি লেখাপড়ায় মন ছিল আপনি খেলাধুলার দিকে ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছু করেছেন কিনা তখন কিন্তু স্কুল লেভেলে ডিবেট এসে কম্পিটিশন এগুলো হতো তো আমি এবং বরিশাল জেলা স্কুলে টেনিস করছিল এখন চিন্তা করা যায় না টেনিস খেলতাম আমরা এবং রচনা লেখা ডিবেট এগুলায় আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতাম ওই সময়ে ধরেন একটু ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেলাম বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম এই ঘটনাগুলো কি আছে যেমন এর আগে তখন তো আমাদের সিনেমা টিনেমা দেখার খুব বন্ধু অবভিয়াসলি হয় তা আমরা পরে সিনেমা দেখার পয়সা তো জোগাড় করা যাবে না কি করা যাবে সেচে বললাম যে ওই দরজা যেটা আছে ওর মধ্যে একটা ছিদ্র করি করলে আমরা ওখান দিয়ে চোখ লাগাই দেখতে পারবো সো আমরা ওই দরজায় সিনেমা হলের দরজায় ওখানে করলাম করে মাঝে মাঝে অল্প একটু চোখ লাগায় দেখা তারপরে অবভিয়াসলি এটা কদিন যাবে না ধরা কিছু চর্থাপড় খেয়ে খেয়ে বিদায় করা হইলো তো এই সিনেমার সাথে যদিও প্রথম দিনাজপুরে আমি সিনেমা দেখতাম প্রথম নৌকাডুবি ডুবি সেটা মা বাবার সঙ্গে আম্মার সাথে আম্মার সাথে যে নৌকাডুবি প্রথম দেখেছিলাম তারপরে এখানে বন্ধু বান্ধবের সাথে আমাদের একটা এত নিবিড় সম্পর্ক ছিল কিন্তু ছোটোখাটো কতগুলো জিনিসে যেমন মনে আছে আমি একদিন এক বন্ধুর সাথে এই সাইকেল রাইড করতেছিলাম ডবল ডাবলিং ফেরত সাথে আব্বা বলে সাইকেল উমুকের সাথে তুমি ডাবল রাইডিং করতেছিলে এই টাইম ইন মাই লাইফ আব্বা আমাকে বড় একটা চড় মানলে পসিবলি ছেলেদের ছেলেদের বেশি কাছে থাকা যেগুলো এখন বুঝি সেই সব কারণেই হয়তো ওয়ান্টেড টু গিভ মি এ যে নো এবং এছাড়া ফাঁকি ফুকি দিয়ে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা আমি কিছু মারামারি এবং আগে ছিল আমরা নগায় থাকতে আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপ পাঁচ সাত গ্রুপ ছোটোখাটো সন্তানের জন্য কিন্তু আমাদের খুব ভালো হুইসেল দিতে পারি আমরা এখনো ভালো এখনো ভালো আচ্ছা এই হুইসল দিয়ে আমরা ডাকতাম একজন অন্যকে এবং তাতে কোনো অসুবিধা পড়লে আর সবার কাছে বেল্ট থাকতো একটা ওই তার দিয়ে রোল করা হুইপের মতো আগে থাকতো এগুলো হাতে নি ব্যবহার করতাম না বাট ওই থ্রেট হিসাবে ছোট একটা তো এগুলা নিয়ে মাঝে মাঝে নিজেদের মধ্যে মানে একটা মাস্তান মাস্তান হয় না খুব মারামারি কোনো দিন করি তোর কাছে কি আছে তো এরকম হয়েছে কি কিন্তু খুব মারাত্মকভাবে আমরা অত দুষ্ট একটু পরের দিকে আমি যদি কিছু দুষ্ট আমি যেটা বলতে বোঝাই পরের দিকে আমি একটু স্বাধীনতা যখন পেলাম কলেজ চলে যে তখন একটু বেড়েছিল বেড়েছিলাম ঢাকা কলেজে ঢাকা কলেজে মানে আসার পরে কি হলো তখন কি আপনি হোস্টেলে থাকতেন হোস্টেল এই প্রথম মানে একবার মুক্ত জীবন একবার মুক্ত জীবন এতদিন বাবা মার এখানে কিন্তু আব্বাও চাইতেছিলেন যে আমরা তখন ঢাকায় তিন ভাই হয়ে গেলাম বড় দুই ভাই হলে থাকেন এস এম আর ঢাকা হল আর আমি ঢাকা কলেজে এইটা আবার শুনছি আবার কথা বলতে যে এদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে সব করার জন্য হোস্টেলে থাকা যদিও আব্বার জন্য টাফ হচ্ছিলো আমরা স্কলারশিপ টলারশিপ পাই তবু তিন ভাইকে কিছু তো খরচ দেওয়া লাগে তো এইখানেও স্বাধীনতা পেলে হঠাৎ করে যেটা হয় আর কি যে বন্ধু বান্ধব হইল টল আড্ডা আড্ডা যেমন সে যে আমরা একটা ভালো ছাত্র হিসেবে অনেক সময় একটু আবার একটু শো অফ করার একটা টেন্ডেন্সি হয় তা আমি দিনের বেলা পড়াশোনা করতাম না ওই কয়েকজন আর ছিলাম নিশাচর হলাম মানে রাত্রে সবাই ঘুমায় গেলে তখন দশটায় হয়তো পড়াশোনা করে কাবার করে নিলাম তো এটা তখন জানতে পারলো যে সে আমাদের আড্ডা মারে যেতে রাত্রে এসে এরা নিয়ে আমার একটা গণ্ডগোল হলো সুপারেনটেন্ট সাহেবও ইন্টারভেন করলেন তারপরে একদিন আমার পানি ঢেলে দিয়েছিলাম সুপারেন্ট সাহেবের উপরে এইটা যখন পরে জানা হলো তখন সুমেন সাহেব হি ডিসাইডেড টু কল মাই ফাদার আব্বাকে ডেকে যে থ্রেট অফ এক্সপালশন ফ্রম হোস্টেল তা আব্বা আসছেন যখন দেখা করে আমি আর যাই না এত দূর গড়ায় এসেছে বললেন যে এরকম আব্বাকে বললেন যে তুমি সে তো বেধ হয়ে গেছো তুমি এরকম এই করতেছো সেই করতেছো তোমাকে হোস্টেল থেকে বের করতেছে আমি প্রমিস করলাম যে আমি আর কিছু করবো না তো এই এইরকম কিন্তু মোটামুটি লেখাটেখার পড়াশোনার পরিবেশ ছিল ওইখানে পড়াশোনার সাথে সাথে ভালো সায়েন্স এক্সিবিশন হতো ঠিক আছে প্রত্যেক আমাদের কলেজে সায়েন্স এক্সিবিশন তো ভালো আমরা পার্টিসিপেট করতাম বাইরের ছেলেমেয়েরা আসতো তো তখন তো আবার আমাদের মেয়েদের সাথে আমাদের যোগাযোগ খুব কম ওই সুবাদে আসতো মেয়েরা চেয়ারা

তো সেই জন্য ওই সময় কিছু বান্ধবী আমার পরে হয়েছিলো হ্যাঁ আরা বলে এক ফিজিসিস্ট খুব নাম করে পরে এখন আমেরিকায় আছে ওখান থেকে পাস করে বছর পরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম ভালো হয়েছিল মুহিব বলে আমার এক বন্ধু সে এখন আছে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে রিটায়ার করেছে কেমিস্ট্রি কেমব্রিজ সেমব্রিজ থেকে পিএইচডি করেছে সে আর আমি এক রুমে ছিলাম সে বলো কি ম্যাট্রিকে ইলেভেন না কি হয়েছিল আইএসসিতে সে আমার এক ডিগ্রি উপরে গেল সেকেন্ড হলো আমি থার্ড হইলাম ওখান থেকে আমরা আস্তে আস্তে ভাগ হওয়া শুরু হলো কেউ চলে গেলো ইঞ্জিনিয়ারিংয়ে কেউ মেডিকেল পড়তে চলে গেলো আমরা যারা ইউনিভার্সিটি দিকে তখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তো ডিফিকাল্ট ছিল না কারণ আমি ইকোনমিক্সে ভর্তি হলাম আপনি ইকোনমিক্স বেছে নিলেন কেন ইকোনমিক্স পড়লে হতো কি পরে আমাদের যে যদি প্রফেশনাল লাইনে থাকা যায় তাহলে একভাবে যাওয়া বা একটা উদ্দেশ্য ছিল সবাই সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সিএসপি অফিসার হওয়া আচ্ছা সেটার জন্য এটা গ্রাউন্ড ভালো হতো প্লাস আমরা তখন ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স নিতাম একটা সায়েন্সের হোল্ড থাকত আমাদের যারা অনেকে আমরা তখনকার দিনে ইকোনমিক্স পড়লেও মধু সাবসিডারি বলা হতো যেটা তখন আমরা ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিতাম ওটা ইকোনমিক্স আস্তে আস্তে তো খুব সায়েন্টিফিক ইকোনমিক্সের দিকে গেল অঙ্ক স্ট্যাটিস্টিক্স এগুলো অ্যাপ্লিকেশন বাড়তে থাকলো আমি পরের জীবনে যাই দেখলাম এত পড়ার পরেও আমার অঙ্ক পড়া প্রস্তুতি আমি পরে যখন পিএইচডি করলাম তখন আমাকে নূতন করে অঙ্ক করতল নতুন করে অঙ্ক শিখে আরও উঁচোর স্তরে যেতেন আর অঙ্কটা একদিক দিয়ে ভালো কেন খুব ট্রেনিং অফ মাইন্ড হয় তো সেই জন্য ঘুরে যাচ্ছি যে অঙ্কটা জন্য ভালো অঙ্ক ভালো আমি মনে করি লিটারেচার পড়া খুব উচিত ইতিহাস পড়া উচিত এগুলা না পড়লে খুব একটা হল তো আর কোনোদিন হতে পারবে না মোটামুটি পৃথিবীর সম্বন্ধে একটু জেনে বলতে গেলে এগুলো অবশ্যই লাগবে যে আপনি ভর্তি হলেন তখন তো আপনার ধরেন যারা শিক্ষক ছিলেন তারাও তো খুব ও দারামে নামি শিখামি শিখ এবং আপনার যারা সহপাঠী তাদের মধ্যে তো অনেকে বলেন বিখ্যাত হয়েছেন বিখ্যাত এদের সম্পর্কে দেখতে শুনুন আমাদের শিক্ষকদের মধ্যে ছিলেন হেট হেড ডিপার্টমেন্ট তন্ত্রের অফ ফু হুদা এম এন হুদা উনার শিক্ষক ছিলেন উনি প্ল্যানিং কমিশনার রেপ্টি জেম্যান হয়েছিলেন তারপরে আমাদের প্রফেসর আনিসুর রহমান শেহ ছিলেন আমাদের শিক্ষক উনি যানেন খুব নামী দামি অর্থনীতিবিদ এখন ঠিক অর্থনীতির মূল স্রোতধারা থেকে উনি নতুনভাবে দেখার চেষ্টা করতেছেন তারপরে আমাদের প্রফেসর নুরুল ইসলাম সাহেব ছিলেন উনি আমাদের প্রথম স্বাধীনতার পরে প্রথম ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশনের হন নুর ইসলাম সাহেব আনিসুর রহমান সাহেব সব হারবার হুম সুতরাং আমাদের সৌভাগ্য হয়েছিল এরকম নাম করে রেহমান সুমার সাহেব তখন আমাদের শিক্ষক তাকে সবাই জানেন উনি অক্সফোর্ড থেকে লেখাপড়া করে এসেছিলেন সুতরাং আমাদের শিক্ষকদের মধ্যে আমরা পৃথিবীর নামি স্কুলে যেরকম শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি পেয়েছি আমরা এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টটাও বন্ধু বান্ধবের মধ্যে বললাম যে আবু আহমদ আবদুল্লা যে আমি মনে করি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট ছিল আমরা এখানে একটু থামবো তারপরে আবার ফিরে আসবো সুধি দর্শক আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে প্রিয় দর্শক ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা এখন কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর তৌফিক এলাহি চৌধুরীর সঙ্গে

ডিবেট টিবেট এগুলো প্লাস পড়াশোনা করে অত দূর ভাবিনি যে একটা বাবা চায় যে ভালো চাকরি বা ভালো করা কিন্তু তখন যখন মনে আসে যে ইউনিভার্সিটি সাইনাডাই বন্ধ হচ্ছে রাজনৈতিক আন্দোলন যেটাই সাইনাডাই যখন বন্ধ হয় তখন আমি বুঝি যে পড়াশোনার এখন বন্ধ করে কারণ আমাদের ঢাকা ছেড়ে যাওয়া তখন আবার রাজশাহীতে আমাদের এখানে কোনো আস্থানা ছিল না ওই সময় অনেস্টলি বলবো আমি আমরা ওই ওইভাবে সাইডলাইনে আমরা আমি তখন আবার অনার্স করার পরে আমি যে তাড়াতাড়ি করতে হলে পয়সা পাওয়া যায় পাকিস্তান কাউন্সিল একটা ফেলোশিপ ছিল আচ্ছা সেটা করার পাকিস্তান করছিলো পাকিস্তানে ইন্টিগ্রেশন করার জন্য ইস্টার্ন ওয়েস্ট তো ভালো বেতন স্কলারশিপ দিয়ে ফার্স্ট রাউন্ড

তো প্রেস চয়েস তো উনি আমাদের কি নিয়ে দেখানোর যে ইস্পাত মানে কি বাংলা পাকিস্তান ছেড়ে দেখো কি তো কি কি ইন্টারভিউ ইন্টারভিউতে আমি কিছু কাটা কাটা কথা বললাম প্রত্যেকজন বলে একটু মানে স্পকসপার্সন হিসেবে তার একটু অবাক হইছে যে এরা তো শার্প টং লোক মনে হচ্ছে বাঙালি নিয়ে আসlar নিয়ে বেজালি করে ফেললাম নাকি না তারপরে রংপিন্দিতে হইছিল বাট এনিওয়ে

আমি সিক্সটি ফোরের দিক থেকে তবলিগি জমাতে সাথে জড়াই পড়ি জড়াই পড়ে আমি যখন লাহোর গেছি তখন তাদের সাথে খুব ইন্টিমেটলি ইনভলভ তো আমি কিছু দেখলাম যে কিছু প্র্যাকটিসও করি না কেন ধর্মের যেগুলো কিছু কিছু প্র্যাকটিস যেমন যে বলা হতো এক আছে এই এক সুরে আছে আম্মা সাইলা ফাল বলে কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি তাকে না বলো না তো আমি রিডিউস করলাম আমার টু ওয়ান মিলে ডে ওয়ান এ ডে হয়ে বাকি টাকা যা বাসে ওই যে সামনে টামনে আসে তার দিয়ে দিয়ে আমার টাকা পয়সা শেষ কাপড় চোপড় আমি খুব চলে গেলাম মিনিমামে মিনিমামে মানে আমি একটা সেলভার পাঞ্জাবি আর একটা কুর্তা এবং ওখানে একটা খুব ইন্টারেস্টিং দেখছিলাম যেটা আমি ওদের প্রতি আকৃষ্ট হলাম আমি একদিন রাইবিন্ডে গেছি যে ওই নিজের শীত সময় ছিল তো হোলডোল একটা কান্দে হোলডোল নিয়ে ওই ছোটো গ্রামের একটা স্টেশন এবং সেখানে ওই হাফ সেমি ডেজার্ট অন্ধকার কাঁটা বন্টন আমি নামছি তাই আমার কাছে পাশে আসুন বল তুমকুর থেকে আসুন উদ্দ্যু বলে আমি লাহোর থেকে আসছি তুমি কী করো আমি ছাত্র ও তোমার গায়ে বোঝা দেখতেছি তুমি তো ওই সব মানুষ দেওয়া দাও কারণ শীতের সময় একটা হলডলের মধ্যে সে নিলো হলডোলটা চেহারা ভালো করে দেখা যাচ্ছে না তারপরে আশাম মসজিদে ভদ্রলোককে দেখলাম আমাদের চেয়ে একটু বেশি বয়সে রাত্রে দেখো সকালবেলায় উঠতে তাদের একটা বক্তৃতা হয় ওই ভদ্রলোক গুটে বক্তিয়ে দিতেছে এবং সকাল অ্যাটেনশনে শুনতেছে তার খুব ভালো যুচ্ছবোধ আলম ভদ্রলোক কে বলল যে উনি আগে এক সময় কোথাও দিল্লি না কোনো ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার কি কাজ করতেন পার্টিশনের আগে আর কি তারপর এখানে আসছেন এই হয়েছেন খুব ভালো মানুষ হি ইজ দ্য লিডার অফ দ্যাট প্লেস পরে উনি খুব আমার বন্ধু হয়ে গেল ভালো ইংরেজিটি যে ভালো বলতেন খুব গুণী লোক ছিল ওয়াজ এ ব্যাচেলার বিয়ে করেন তো ওই চক্করে আমি কিছু ছিলাম বছর এক এবং আমি অনেক কিছু শিখতে পারছি জীবন সম্বন্ধে তো পড়াশোনা আমি টু অনেস্ট অত ফোকাস করিনি পড়াশোনায় ওই সময় তো এম এ পড়ে চলে আসলাম এখানে এসে ঢাকা ইউনিভার্সিটি লেকচারার হলাম তারপরে বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালাম সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সিক্স থেকে সিক্সটি তখন তো ঢাকা ক্রমাগত উত্তাল হ্যাঁ তখন ঢাকা ইজ ট্রান্সফর্মিং ইন্টু একটা উত্তাল অবস্থা তখন তো অলরেডি বঙ্গবন্ধু ছয় দফা হয়ে গেছে এবং আমরা ইউনিভার্সিটির মধ্যে তখন খুব ইউনিভার্সিটি টিচার হিসেবে বাট তুপুল তুঙ্গে তর্ক চলতেছে হ্যাঁ তখন মানে অ্যাক্টিভিস্ট ছাড়া একটু উপায় নেই মানে ওয়েদার সেন্স দ্যা দিজ আর রিয়েল ডিবেটস গোয়িং ন্যাশনাল লেভেলে একাডেমিক ইন্টেলেকচুয়াল তখন পরিষ্কার বাংলাদেশ কনসেপ্টে আমরা আসিনি বাট আমাদের রিজেনমেন্টটা যে আমরা এরকম একটা দেশ থাকাটা এটার যুক্তিটা কতখানি আছে আমাদের তখন ভাষার উপর অলরেডি আমি ওটা বলতে বলে গেছে যে বললাম যে দিনাজপুর থেকে ভাষার উপর আক্রমণটা এটা অনেকটা নিজের সত্তার উপর আক্রমণ এটা খুব ডিমিনিং আমাদের কাছে যারা আমরা রাজনীতি অ্যাক্টিভিজম ছাড়াও এটা একটা অপমানজনক আমার ভাষার উপরে সে এসে বলবে তারা মাইনরিটি বলে তাদের ভাষা উর্দু নিতে হবে এই যে তখন বঙ্গবন্ধু তো ছ দফা আন্দোলন আন্দোলন দিয়ে পলিটিক্সে বাইরে ছাত্ররা তখন ঝাঁপাই পড়তেছে তো ইটস ভেরি ইন্টারেস্টিং আমরা এই সময় কিন্তু আবার আমরা সিএসপি হওয়ার জন্য সময় পরীক্ষা দিচ্ছি একদিকে দেশে আন্দোলন আন্দোলন আমরা আবার এর সাথে মানে তালে আমাকে কেউ যদি আব্দুদার যুক্তিবাদিতে যাই তালে যে তোমরা তো তালে পাকিস্তানে বিশ্বাস করতে না তোমরা পরীক্ষা দিতে বাট অত দূর আমরা চিন্তা করিনি দেশ দুটো দেশ হয়ে গেলে কি কনসিকুয়েন্স হবে এগুলা তো পরের কথা মনের দিক থেকে আমাদের এই আন্দোলনের কারণে